রবিনসন স্ট্রিটের ঘটনার ছায়া এবার তমলুকে। মারা যাওয়ার পরেও ঘর বন্ধ রেখে মৃত বাবার পাশে শুয়ে মানসিক ভারসাম্যহীন মেয়ে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তাম্রলিপ্ত পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে পদুম বসান এলাকায় এক বাড়িতে থাকতেন ভোলানাথ দে নামে 80 বছরের বৃদ্ধ কৃষি দপ্তরের প্রাক্তন কর্মী এবং তার মেয়ে মানসিক ভারসাম্যহীন মান্তু দে, বয়স 35। গত মঙ্গলবার থেকে ওই মহিলা ভেতর থেকে দরজা বন্ধ রাখায় বাড়িতে আসা কাজের মহিলা ভেতরে ঢুকতে পারেনি। প্রতিদিন বারবার দরজাও ধাক্কা দিয়ে ও চিৎকার করে ডাকার পরেও ভেতর থেকে দরজা খোলেননি ওই মহিলা। এরপর প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে এবং খবর দেওয়া হয় তমলুক থানায়। বুধবার সকালে তমলুক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই মহিলা তার বাবাকে ধরে শুয়ে থাকে। দীর্ঘদিন না খাওয়ার ফলে ওই বয়স্ক বৃদ্ধ মারা যায় এবং মহিলা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন এবং তার মেয়েকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসার জন্য। ঘটনার খবর দেওয়া হয় মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়েকে। তবে দীর্ঘদিন বাড়ির দরজা বন্ধ থাকার পরেও মৃত বৃদ্ধর স্ত্রী এবং ছোট মেয়ে কেন কোনো খোঁজ খবর নেননি তাদের, সেই প্রশ্নচিত্র থেকেই যাচ্ছে। একজন ভদ্রলোক রয়েছেন এবং ওনার মেয়ে রয়েছেন, অ্যাবনর্মাল মেন্টালি অ্যাবনর্মাল মেয়ে রয়েছেন। দরজা 1 সপ্তাহ ধরে বন্ধ আছে, কাজের মাসি পর্যন্ত আসতে পারছেন না, রান্না বান্না বন্ধ আছে। কি অবস্থা হয়েছে কি না আছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। দিচ্ছে আমরা অনেকবার আমরা ধাক্কা দিয়েছি দরজায়, লাস্ট একবার শব্দ শুনতে পেয়েছি, তার অ্যাবনর্মাল মেয়ের শব্দ শুনতে পেয়েছি। সেজন্য আমরা ইমিডিয়েট এটাকে ভাঙার চেষ্টা করছি আর আমরা এই মুহূর্তে আমরা ভাঙতে চলেছি। কাজের মাসি পর্যন্ত ঢুকতে পারেনি, কোন শব্দ শুনতে পাওয়া যায়নি। লাস্ট আমরা শব্দ শুনতে পেয়েছি মেয়েটার শব্দ, কান্নাকাটি করছে। আমরা দরজাটা ভেঙে তাকে উদ্ধার করবো, ওতে করে কি হয়েছে আমরা বলবো। বাবাকে নিয়ে জড়িয়ে পড়ে আছে সামনে নিচের দাদাকে বলছি দাদা দরজা খুলছেন, কাল থেকে দেখি আসছি, দাদা বলে কি আমি সাড়া পাচ্ছি না আর মেয়েটা খুব কান্নাকাটি করছে। আমি তাহলে একটু কমিশনারকে জানা, বলে ওই দাদাই নিচের দাদাই সব করতেছে। গত 10-12 দিন ধরে খাওয়া দাওয়া করেনি, রান্নার লোক ছিল একজন, কাজেরও মেয়ে ছিল, ওদের কাউকে আসেনি, ঘরে বন্ধ করে রাখছে, কাউকে ঢুকতে দিচ্ছেনি। কালকে আমি এখানে অজয় বাবু স্ত্রী আসছিলেন, পড়া পড়েছি দু চারজন এসে অনেক চেষ্টা করলো, খুলেইনি মোটে আর কি। খাওয়া দাওয়া 12 দিন থেকে একবার হয়নি আর কি, জল পর্যন্ত খাচ্ছেনি, মানে দরজা খুলতেছিনি, বোর্ড বন্ধ করে রাখছি। তারপর মেয়েকে কয়েকবার ধরে ফোন করলাম কিন্তু মেয়ে আসতেছে না। আজকে থেকে নিয়ে পালিয়ে গেছে ওর ছোট মেয়ে, ওই হচ্ছে আরামবাগে স্কুলের মাস্টারি করে, জামাই দুজনে মাস্টারি করে, ওই যে মারা গেছে ভোলানাথ দি, হ্যাঁ, ওর ছেলে মেয়ে হচ্ছে, বড় মেয়ে হচ্ছে মানসু দিয়ে আর কি। তো এখন ওকে নিয়ে যাওয়ার পর থেকে এদের খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে।
বাবাকে ধরে নিয়ে যে বসেছিল ওই মহিলা, ওইটা বড় মেয়ে, ওইটা বড় মেয়ে, ওটা ওটা পাগল, ওটা মাথা খারাপ হয়ে গেছে, বিয়ে করেনি, বিয়ে করেনি, বিয়ে করেনি। আর ওই ভদ্রলোকের নাম এবং কি করতেন? ভদ্রলোকের নাম হচ্ছে ভোলানাথ দে, উনি এগ্রিকালচার অফিসার ছিলেন আর কি। রিটায়ার হয়ে গেছে, এখন বয়স প্রায় 80 মতো। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। জয়গুরু মেডিকেল বলাইকন্ডা ময়না, আপনাদের সেবায় এখানে চেম্বার করতে আসছেন বাত ব্যথা অস্থিরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর পাল। চেম্বার করছেন প্রতি রবিবার দুপুর 1টায়। বাত হাঁটু কোমর ও ঘাড়ের যন্ত্রণা, প্যারালাইসিস, স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, মাথায় আঘাত, হাতের ও পায়ের গাঁঠি গাঁঠি ব্যথা, হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনাবশত হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয়। গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার্ঘ মুখার্জি চেম্বার করছেন প্রতি 15 দিন অন্তর রবিবার দুপুর 2:30 মিনিটে। লিভার, গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয়। হার্ট, সুগার, থাইরয়েড ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার এ কে সাহা চেম্বার করছেন প্রতি শনিবার সকাল 10টায়। বুকের যন্ত্রণা, হার্টের অসুখ, একটু চলাফেরা করলে শ্বাসকষ্ট ও সুগার থাইরয়েডের সুচিকিৎসা করা হয়। নার্ভ, ব্রেন, মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল 10টায়। যে কোনো নার্ভ গঠিত সমস্যা, মৃগি, স্ট্রোক, হিস্টোরিয়া, মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, ভুলে যাওয়া ও হাত পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয়। সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। সকল প্রকার স্ত্রীরোগ, বন্ধাত্ব, প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয়। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।